Hey yo, what's up guys, it's Nirav Gaming and welcome to my channel and welcome guys to my channel Nirav aro ekta special video ar guys ajker video te eto sob hasher kahini chilo na bhai to tumra title and thumbnail dekhe already bujhe giyecho ajke amra khelbo don blazer sathe mane amar boro bhai sathe to guys take ami diye diyechi amar id ta mane amar ager id তো আমি যেটা বলেছিলাম যে আমার এই আইডি সম্পর্কে তোমাদের বলে দিব আইডিটা একটা ভিডিও নিয়ে আসব এর উপরে তো গাইস সেটা আনতে একটু দেরি হবে তো এর জন্য কিছু মনে করো না গাইস একটু লেট হবে তো সেটা বাদ দাও গাইস আজকের ভিডিওটা এনজয় করো এত এত সব হাসির কাহিনী হইছে না ভাই দেখলে মজাটা নিতে দেখো গাইস আর একটা তো লাইক দিয়ে দিও So without wasting any more time, let's start our today's video. I'm coming home. তো ভাই আজকে আমরা কাস্টমে একটা চ্যালেঞ্জ রাখছি যেহেতু আমার ভাই নুব বড় ভাই একটা চ্যালেঞ্জ রাখছি আর সেই চ্যালেঞ্জটা হলো গাইস আমরা একটা যে শপে গেলে অনেকগুলো গান থাকে তার মধ্যে ফার্স্ট স্লট সেটাই মাত্র নিতে পারবো ভাই ফার্স্ট স্লটে কি থাকে তিনটা হ্যান্ডগান দিয়ে দিছে আর একটা ফার্মাস ভাই খেলমু কিভাবে ভাই আচ্ছা গাইস দেখা যাক আরে ভাই এটা কি হলো কই গেল ভাই মার না ভাই ভাই আরে মারিস না রে ইয়ার শট ইয়ার একটা টুকি এন্ড গ্লোল এন্ড আরো একটা বেরো চান্দু ওকে গাইস একটু মেডিট করে নেই জানি এইটুকু হেলথ আমার কোনো দরকার পড়বে না ভাই এ ওয়ান ক্যারেক্টারটা নিছিলাম ইপি টু ভাই 200 দেওয়ার পরে এমন হইল কেন ভাই আমার ইপি দেয় নাই কেন এস তোমার সাথে কি এমন গ্লিচ হয় নাই ভাই আমার কমেন্ট করে জানাও আর গাইস এখানে চান্দু এদিক দিয়ে ঘুরে দিতেছে আই থিঙ্ক ঘর উপর উঠছে আর ভাই যেটা বলতে নিছিলাম ফার্স্ট লটে আমরা কেমনে খেলবো যখন এই চান্দু মুখের সামনে এমপি 40 নিয়ে আসে আরে আকাশ থেকে লাভ দিয়ে পড়ছে সুপারম্যান নাকি ভাই একটা গ্লোয়াল অ্যান্ড একটা হেডশট লাগ ভাই ডিজার্টিকলের হেডশট দিতে পারি না আমার ডিজার্টিকল ধরাই দিছে রে চান্দু ওকে গাইজ আর এখান থেকে কই চান্দু কই আছো তুমি বেরো চান্দু কই এই চান্দু বাড়ি সাহেব একটা গ্লোয়াল ভাই সাহেব ও ভাই আমার যেতটুক মেডিট করছিলাম পুরা মাইরা দিছে ভাই এই চান্দু ফার্মাস নিয়ে আসছে ওকে গাইজ এবার আচ্ছা এই চান্দু এদিক দিয়ে আসতেছে চান্দু দেখাইবে না তো এই জন্য ডুবিয়ে পেরে আসছো আমার মাথায় দেখো ভাই কত চুল আছে দেখছো নি সাদা সাদা চুল এবার একটা হেডশট না রে ইয়ার সে ডুড হেডশট মেডশট কিছুই লাগবে না আচ্ছা গ্লোয়াল গুলো আরে ভাই পিসের গ্লোয়াল গুলো গায়েব করতে চাইছি আমার গ্লোয়ালই গেছে গা আচ্ছা ওয়েট একটা গ্লোয়াল অ্যান্ড আর একটা জাম্প শট ম্যান আরে ভাই মরে না কে ভাই মরতে কি এত কষ্ট হয় ও ভাই আই থিঙ্ক গন্ডার চামড়া নিয়ে আসছিল একটা এই মোড় দেখাই দিই চান্দুকে ভাই গন্ডারের চামড়া নিয়ে আসছে আমরা মাইরা দিছি ওকে ভাই সেকেন্ড রাউন্ডে আমাদের ফার্মাসার কিনার প্রয়োজন পড়ে নাই আর কই এ চান্দু কই চান্দু হ্যালো ব্রাদার কই আসো কই তুমি ও জুইতে দেখছো গাইজ চান্দু ওদিক দিয়ে আচ্ছা ওয়েট ওয়েট ব্রাদার আই এম কামিং এন্ড কই তুমি না ভাই এদিকে নাই আচ্ছা এদিক দিয়ে আসো ভাই চান্দুর পায়ের সাউন্ড আসতেছে আচ্ছা ও চান্দু ওদিক দিয়ে উপরে তো গাইজ আমরা এক কাজ করি এদিক দিয়ে যাই নাহলে ওদিক দিয়ে আমাদের জোন এসে পড়বো আর চান্দু আমাদের দোলাই দিবে তাহলে আর দুইটা থেকে এদিক দিয়ে টার্গেট জাম্প করে উপরে চলে যাই ওই যে দেখো গাইজ চান্দু উপরে কী করতেছে নিচে আসছে দেখে নেই আমাদের অ্যান্ড ফার্মাস একবারে চালাইতে পারি না আরে ভাই ভাই গ্লোল কই ও ভাই ওকে একটা ভাই 67-এর ড্যামেজ খেয়েছে আর চান্দু তুমি কই আসো মাথা দে দে রে ইয়ার ইয়ার মারিস না ও ভাই তুমি ফার্মাস কেমনে চালাবে বুঝি না তুমি ভাই আগে খেলতাম ফার্মাস দেখো তো সুন্দর চলতো আগে ফার্মাস একবার বেস্ট গান মনে করতাম ভাই এখন তো ফার্মাস চলেই না আচ্ছা চান্দু এর ভিতরে ঢুকবা ভিতরে ঢুকো
এদিক দিয়ে একটা গ্লোয়াল লাগাই দেয় আর চাঁদুর তোমার আটকাইছে মুখের সামনে গ্লোয়াল মেরাইছে চাঁদুর ওকে গাইজ এদিক দিয়ে একটা গ্লোয়াল আর একটা ভাই চাঁদু আগে আগে মেরে গেছে আছে ডিজার্টিগল কামাল দেখাই দাও ভাই এই চাঁদুকে আমি আজকে হেড মেরে মারবো হেড মেরে মারতে পারলে গাইজ একটা লাইক দিয়ে দে গিফট আমি করো না আজকে হেড মেরে মারবো চাঁদুরে এ ভাই এত দৌড়াদৌড়ি কেন আরে আমি মরে যাবো আমি মরে যাবো না 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 ব্রাদার ওয়েট ও ভাই হেড দিয়ে মারছি ভাই লাইক তো দিতেই হয় ভাই হেড দিয়ে মারছি তোমরা দেখছো গাইজ আরে আমার ডিজার্টিগল অনেকক্ষণ ধরে আমরা এদিকে ওয়েট করার পরে ইমোটো দিতাছি ওপেনে দাঁড়ালে চান্দু আসতেছে না ফাইনালি আসছো তুমি আর ভাই হেডশট তো লাগছিল না চান্দুর এসপি হবে ফুল ওকে নো প্রবলেম বাদার আমরা এখন জিএটি নিয়ে খেলতেছি এই চান্দুর সামনে আচ্ছা চান্দুর দিক দিয়ে গেছো আমি জানি তুমি ওই পিছন দিয়ে ঘুরে আসবে তো আমি এদিক দিয়ে দাঁড়া থেকে আর এদিক দিয়ে আসাও করছে চান্দু লাগে না এই ড্যামেজ অ্যান্ড একটা ভাই গ্লোয়ালের উপর গ্লোয়াল মারতেছে সিক্সটি ভাই কী বলতেছি আমি সিক্স আর সেভেনের ড্যামেজ ভাই এগুলো কোনো ড্যামেজ হলো ভাই ওকে ব্রাদার আসো তুমি এদিক দিয়ে জাম্পশট এর ভাই লাগছে ভাই এটা কিন্তু হেডশট লাগছে একবার ওপেনে ভাই এটা গ্লোয়াল লাগানো কোনো ইয়ে ছিল না ভাই আর একটু ড্যামেজ হলে ভাই মেডিট করে ফেলতেছে কেন ভাই মেডিট করো না ভাই আমি এত কষ্ট করে একটা হেড মারলাম চান্দু এখন বেরোবে বেরছে আর চান্দুর হাতে থমসন মার রে চান্দু মরে যা আরে ভাই এই চান্দু গন্ডার চামড়ার উপর হাতির পট্টি লাগাই আসে আরে 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 ভাই 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 ওই মরতে গিয়ে এত কষ্ট হবে মরস না গে আরে আচ্ছা চান্দুর পা মারি পা কই মুঝে পা দে দে রে ও ভাই সব ভাই মেরে ফেলছি আরে একটা ইমোটো দেখাইতে বললাম না রে কি হইলো ভাই একটা ইমোটো দেখাই দিতি এ এখন দিছে কাইসের পরে আমরা প্রো প্লেয়ার সাজলাম আর প্রো প্লেয়ার যেভাবে গ্লোয়াল ফালায় একবার প্রো প্লেয়ারের মতন গ্লোয়াল ফালাইতেছি অ্যান্ড গাইস তোমরা দেখতে থাকো আর লাইকটা দিয়ে দাও গাইস কোনো কিপটা আমি নাই অ্যান্ড এদিক দিয়ে চান্দু আমার মারতেছে এ ভাই লজ্জা সরম নাই তুমি ছাদুইটে একশো মেরতে আমার পিটাইতেছো আমার হাতে জিয়েটিন ছাড়া কিছুই নাই ভাই দেখো ফার্মাসও ড্রপ করে দিছি তোমার ছাদের উপরে কালায় আজকে দোলায় শেষ করে দিবি ছাদের উপর থেকে আসে আচ্ছা গাইস চান্দু বহুত ড্যামেজ অ্যান্ড রাশিং টাইম নাও স্টার্ট রাশ করে দিয়েছি আর ভাই গ্লোয়াল আটকে গেছিলাম রে আমার গ্লোয়াল না হলে আজকে চান্দুর চাঁদের দেশে বেড়াই দিতাম ওকে গ্লোয়াল ভাঙে গেছে আর এদিক দিয়ে ভাই ভাঙে না কে গ্লোয়ালের ড্যামেজ মর মরে ভাই মরে যেতে এত কষ্ট কেন ভাই এ ভাই আচ্ছা গাইজ চান্দু অনেক ড্যামেজ হয়ে গেছে আই থিঙ্ক ওরে ঘুষে মেরে দিই ঘুষে মেরে দিই গাইজ নিচে দেখো আমার কিন্তু ক্লাস লট নাই মানে পনেরো বিশের ড্যামেজ আর বেস্টও নিয়ে আসছে দেখো দেখো গাইজ নয় পনেরো ড্যামেজ ভাই এখনও মরতাস না দশের ড্যামেজ কী রে ভাই না আমি ভুলো জেটিনতে মারবো না ভাইস এটারে আজকে আমি ঘুষে মারবো চান্দু কই তুমি আরে হাতে নিছে কান হাতে নিছে দৌড়ারে চান্দু তাড়াতাড়ি মর এবার মারিস না মারিস না মারিস না শান্ত রাখতে হবে না ভাই হেলথ ফুল করে আসছে আজকে যেটি দেখো বা কোপা 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 যেহেতু আমরা কোবাইতে পারলাম না আমরা এই চান্দুর সামনে দাঁড়া ওপেনে ইমোট দিতাছি একটু লোভ দেখাইতেছি চান্দু কই তুমি ডিজার্টিগল নিয়ে আসছে অনলি ডিজার্টিগল দেখো গাইছ আমার কাছে পাঁচ হাজার দুইশো টাকা আছে বড় লোক কিন্তু আমি কম না কিন্তু কিপটা আমি করতেছি আর এদিক দিয়ে একটা কানা বোতল আমাদের প্ল্যান মতো হইলি চলে চান্দু তুমি বুঝবো আমি এদিক দিয়ে আরও ডাইন সাইডে দৌড় দাও তাড়াতাড়ি দৌড় দাও চান্দু হ্যাঁ ভাই প্ল্যান মতো হইতেছে দৌড় দিয়েছে আর পিছন থেকে দুইটা শট ভাই দুইটা শট দিছে আর দুইটা শটটু কি ইয়েস ইয়েস না ও রাশ করে দাও ভাই চান্দু একটা চাম শট একটা চাম শট টুকি ও ভাই মেরে গেছে চান্দু মেরে গেছে আসিল একশো মিটার এমপিওটি ভাই ওকে গাইস এই এইটার জন্য একটা লাইক দিয়ে দাও চান্দুর কই আছে তুমি
আরে আরে ইমোটা দিতেছিলাম ভাই, কি করতেছ? কি এম40 এর জামশেড দিয়েছে, M500 নিয়ে আসছি। আচ্ছা দাঁড়ো গাইজ, আমরা প্যাক করে নিই, প্যাক করে তার ডুয়াল একটু মেডিট করি, তারপরে গিয়ে একটু দেখা যাক চান্দ কই আছে ভাই। একটু হলে চান্দ আমাদের চান্দের দেশে পাঠাই তো। আচ্ছা এদিক দিয়ে আসো, আর আমি জানি তুমি এদিক দিয়ে আসবা, আর এই জন্য এদিক দিয়ে গোয়াল লাগাইছি, আর এদিক দিয়ে দৌড়তে চান্দ হয়েছে হয়েছে। এখন উপরে উঠে যাই, এখন উপরে উঠে চান্দ আবার এদিক দিয়ে টুকি, আরো লাগাই নাই, আরে গোয়াল একবারে তিনটা লাগাইছি। হ্যাঁ চান্দ তুমি এদিক দিয়ে উঠার চেষ্টা করো, আর নিচে বেড়ে যাও, উঠো। এই তো ভাই নিচে বেড়ে গেছে, আর এদিক দিয়ে ব্রাদার না 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 ভাই মারিস না, বের হাতে M40 নিচে থেকে উপরে মারা লেগে যাবো ভাই। ভাই গ্লোয়াল লাগাইছি কেমনে মারলো বুঝলাম না তো কাহিনি। এসে চান্দ এদিকে আছে, এ ভাই ড্যামেজ ভাই কি হইতাছে কি? এগুলো আমি আমি মারি, আমার ড্যামেজ লাগে না এই চান্দুটা। আচ্ছা ঠিক আছে ভাই, এটা কি ভাই বুঝতেছি না তো কিছু ভাই। 27 হেলথ করেছে না ভাই, না আগে 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 ভাই, আমার তো মেডিকিট নাই। এই চান্দ মেডিকিট দিবে আমারে, এই চান্দ মেডিকিট দাও না। এ বুঝতে পারছি M40 সারা আর হইব না, হ্যাঁ অনেক ড্যামেজ হয়েছে। M500 এম না হয় নাই রে চান্দ, লাভ দিল তোমার যেমন সে কাজ করে। গ্লোয়াল টিপতে থাকি টিপতে থাকি ভাই ভাই ভাই, গ্লোয়াল লাগ ও ভাই সে পারে নাই, সে কাজ করে গ্লোয়াল মারতে মারতে সামনে যাই না ভাই, পা দেখা যায়। আর চান্দু মারিস না, ওকে গাইস ওকে লেটস বি দ্য লিজেন্ড, জাস্ট ডু ইট, জাস্ট ডু ইট। মানে গ্লোয়াল লাগে না কেন, আমি কেমন ডু করবো ভাই? গ্লোয়াল মারতে মারতে সামনে সে গ্লোয়াল মারতে মারতে ভাই একটা ভাষার রাস্তা। ও শিট ইয়ার, সে একটা চান্দু পায়ে মাইরে দিছে ভাই। এখন লিজেন্ড গ্রিপ করার টাইম আইছে, এখন আমরা গ্রেনেড দিয়ে লিজন গ্রিল করব, আর গ্রেনেড সরি গাইস বুড়িমার চকলেট মোয়া। দেখো গাই গাইস এটা কিন্তু টমেটো না মরিচ না, এটা একবার চকলেট। দেখো আরে ভাই আমার গ্রেনেড, আমি ড্যামেজ খেয়ে গেছি, চকলেটটা খাইতে ইচ্ছে করছিল কিন্তু কি নকল চকলেট ভাই এটা। ওই চান্দ আমার মরিচি দিতেছে, আমি চকলেট দিতেছি ভাই ভাই। গ্লোয়াল 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 গ্লোয়াল, এ ভাই কই এসে পড়ে গ্রেনেড তোমার ভাই, হাত কি বড় নাকি তোমার গ্রেনেড মারা শক্তি বড়? আচ্ছা এদিক দিয়ে একটা ফ্ল্যাশ মেরে দিই, সরি ভাই ফ্ল্যাশ না ঠিকই ভাই, এটা কি জানি লেগেছিল নাম। ওকে ওকে ব্রাদার একটা গ্লোয়াল, এ ভাই গ্রেনেড ফেলাইতেছে এখনো ভাই, কতগুলো একসাথে ভাই ভাই মরে যাবো তো। এ ভাই এ চান্দু, এ ধীরে সুস্থ চান্দু মরে যাবো তো। এ ভাই কোন দিক কি আসতেছে ভাই রে, সেটি আর শেষ আর আর শেষ ভাই, আশা বর্ষ সব শেষ সব শেষ। ও ভাই গ্রেনেড গ্রেনেড ইটাই বন্ধ করছে, যাক যাক ব্রাদার একটা আশা আসছে। আর এদিক দিয়ে ফার্মাসের ভাই লাগে না রে চান্দু, কিলিকা লাগে না। এ আচ্ছা কাজ করি, এই চান্দুকে আমরা ডস দেই, এদিক দিয়ে একটা গ্লোয়াল লাগাই দিতে চান্দু বুঝবে কি আমরা উপরে চলে গেছি আর কেমনে। আর এদিক দিয়ে একটা গ্রেনেড ভাই, ইসের খুব করা ভাই, এখন বলতেছিলাম রান্না করার কথা, আরে চান্দু মরেও গেছে ইতিমধ্যে। তো গাইস নেক্সট রাউন্ডে আমরা ভাবলাম এক্সিমেট হারে ফার্মাস নিয়ে নিই, তো ভাই হেডশট ভাই কেমন সম্ভব ওটা ফার্মাস দিয়া ভাই, এটা আনতে দিয়ে লেগে গেছে ভাই, এটাতে আমার কোনো দোষ ছিল না ভুল ছিল না সরি, এটা আনতে দিয়ে লেগে গেছে। আর এদিকে আমি এক্সিমেটে ড্রপ করি নাই, তো ড্রপ করি নাই জন্য রাখিয়ে দিছি, এটা গ্লোয়াল ভাঙার কাছে এক্সিমেটে রেখে দিছি ভাই। সাইডে আমার কাছে আছে ডিজার্ট ইগল, আর চান্দু এদিক দিয়ে আসতেছে ভিতর নাকি কই চান্দু, সাউন্ড আসছে এ ভাই ভিতরে এ গ্লোয়াল কই চান্দু, হ্যালো ব্রাদার। আচ্ছা এক কাজ করি উপরে উঠা যাই, উপরে উঠলে হেডশটের চান্স থাকবো। আর এদিকে চান্দু ড্যামেজ আসে না ভাই, ফার্মাসের এডেই ক্ষতি রে আর সাইড দিয়ে দৌড়ালে মারতে পারে না। গ্রেনেড মারবো সরি গাইস চকলেট মারবো নাকি, চান্দুয়ের দিক দিয়ে জাম্প করতেছে, দেখে নাই নাকি আমাদের ভাই, দেখার তো কথা না ভাই, দেখে নেই দেখে নাই চান্দু। ওয়েট ব্রাদার ভাই তোমার ড্যামেজ তো আমার গায়ে লাগতেছে না, কী ড্যামেজ দাও? আচ্ছা এক্সিমেন্ট নিয়ে গ্লোলটা ভাঙি, এক্সিমেন্ট কী কাজের জন্য রাখছি ফামাস, আর ভাই লাগে না কেন আর ভাই
নুবরা এই গ্লোলটা না কেন? ওকে এক্সএমএ আর গ্লোলটা ভেঙে ফেলি এখন। আচ্ছা চান্দু চেয়ার কাছে কি আমি ওরে দায়িত্ব দিতাম? আচ্ছা যাও ভাই যাও যাও, এখন যাও তুমি যাও, আমি তোমার ছেড়ে এলাম, যাও আমি ডান্স করতে থাকি আর তুমি যাও। আমার মালে কিন্তু খেয়ালাম, একবারে খাইয়া দিব, আমারও মারব না, আমি ডান্স করতে থাকি তুমি চলে যাও। যাও যাইতে দিলাম এই চান্দুরে গাইস, যাইতে থাকো যাইতে থাকো, কিন্তু লাস্ট পর্যন্ত আর বাঁচতে পারবা না তুমি। এখানে ডান্স করতে যাই, চান্দু রেডি? হ্যাঁ আই থিঙ্ক রেডি হয়ে গেছে, তাও একটু ড্যান্স ম্যান্স মাইরা নেই। এ ভাই এ ব্রাদার তুমি কই? এ ভাই আসতে, ভাই আসতে, আমাদের কাছে A124 আছে তো। ওকে রান্না করা টমেটো মেরে দে একটা। চান্দু কই তুমি, লাগছে? না ভাই লাগে নাই। ইয়ার শিট ইয়ার, ওর কই তুমি কই? ভাই কাজ করি, গ্লোয়াল মাইরা ওকে এলিমিনেট করে দেয় চান্দুকে। আর এখানে এলিমিনেট, ভাই ডান্স দিব না, মারি 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 দেখি। আরে শিট ইয়ার, আমি আমি এলিমিনেট দিই ভাই। আমি ভাবছিলাম মেরির ঘর শুরু করবো, আর দেখি চান্দু এলিমিনেট হয়ে গেছে, তাতেও আমাদেরই ভালো হয়েছে। গাইস ছয়টা মানে সরি পাঁচটা রাউন্ড দিয়েছি তাকে, একটা জিতার আশা, ভাই এত খুশি হয়েছিল রাউন্ডগুলো দেওয়ার পর। মানে আমাদের এইটা প্ল্যান যে আমরা তাকে সিক্স রাউন্ড মানে ছয়টা রাউন্ড দিয়ে দিব, তারপরে গিয়ে খেলা দেখা দিব ফার্মাসিয়া, নাহলে ডিজার্ট ইগল। ভাই ভাই আস্তে 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 ভাই গ্রেনেড দিয়ে মরে যা, ভাই ভাই গ্রেনেড দিয়ে মরে যা। আরে আমার দিকেই গ্রেনেড মারতেছে, উল্টা দৌড় দে রে চান্দু। সে কাজ করে দিক দিক গ্লোল মারি। আর এখন আমরা কী করবো কী করবো গাইজ, এখন আর কিছু করা নাই, দাঁড়াই থাকি না ভাই, কী করবো গাইজ। আচ্ছা আমি ভাবতেছি ছয়টা রাউন্ড দিয়ে দিব, তাহলে চান্দু কই আছে? কই এদিকে থাকার কথা, কই? এ ভাই এ ভাই পিছন দিকে আসে পড়ছে ভাই। আচ্ছা ওইটা তো চিন্তা করে লাভ নেই, কারণ আমরা এভাবে ছয়টা রাউন্ড দিয়ে দিতেছি, গ্লোয়াল লাগে মেডিট করতে থাকি আরাম করে। আর আমাদের পান্ডা দিকে ড্যান্স করতেছে। আরে ভাই কই খাচ্ছে এটা পান্ডা? দেখছো গাইস কই খাচ্ছে যাইতেছে। আচ্ছা কাজ করি এদিক দিয়ে টমেটো কি যাইবো গাইস, সরি চকলেট মাইরা দিই। আরে ভাই ভাই এদিকে এসে বলছে গ্লোয়াল। আগের বার আমাদের সাথে একেবারে অন্যরকম হয়ে গেছিল, মানে কি বলবো গাইস। তো এখন 6.6 হয়ে গেছে, আর তার পয়েন্টটা ছিল 2, ওইখানে আমরা 6 পয়েন্ট বানাইছি, তারে এলিমিনেট হয়ে হইয়া। আর ভাই আজকে পিছন দিয়ে ভাই এই রাউন্ডটা হারাই যাইব না ভাই, হারলে পুরো মান সম্মান খাইছে। গাইস একটা লাইক দিয়ে দাও যদি আমরা জিততে পারি। কই আছে চান্দু? এ ভাই এই একটা ড্যামেজ লাগে না কেন? জ্যাক 67 সরি গাইস। অ্যান্ড মকো আছে আমার কাছে, তুমি আসতে পারবা না? ওকে গাইজ এদিক দিয়ে ভাই চান্দনি সাবধানে গেলতেছে আগের থেকে, জামশট হবে ম্যাচ ভাই। ও ভাই ভাই সেকেন্ডের মধ্যে হেলথ নাই করেছে, দেখছো গাইজ? অল্প একটু হেলথ, 55 হেলথ করেছিল। আর এখন ভাই দেখো ভাই জিতে গেছি গাইস, লাইকটা দিয়ে দাও, অনেক কষ্ট করে ভিডিও বানাই ভাই, ভিডিও কিন্তু অনেক কষ্ট হয় বানাইতে, তো গাইস লাইক দিয়ে দাও একটা। কেউ কি টাইম করে না, সবাই মিলে একসাথে লাইক দিয়ে দাও। গাইস দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।